পৃথিবীতে বহু রহস্যময় স্থান রয়েছে যেখানে মানুষ আজও পৌঁছাতে পারেনি। তার মধ্যে অন্যতম হলো মারিয়ানা ট্রেঞ্চ বা মারিয়ানা খাত। এই খাতটা এতটাই গভীর যে এর তলদেশে মানুষ আজও পৌঁছাতে সক্ষম হয়নি। এটি পৃথিবীর সবচেয়ে বড় মহাসাগর, প্রশান্ত মহাসাগর অবস্থিত পৃথিবীর সবচেয়ে গভীরতম খাত হিসেবে বিবেচিত। এই খাতটির গভীরতা প্রায় 11,033 মিটার, আর এর গভীরতা এতটাই যে পৃথিবীর সবচেয়ে বড় পর্বত শৃঙ্গ মাউন্ট এভারেস্ট, যার উচ্চতা 8,848 মিটার, এটিকে যদি উল্টিয়ে মারিয়ানা খাতে ডুবিয়ে দেওয়া হয় তারপরেও আরও 2,185 মিটার দূরত্ব বাকি থাকবে। কি অবাক হয়ে গেলেন, এটাই সত্যি। বিজ্ঞানীরা আজও এর রহস্য উন্মোচন করতে সক্ষম হয়নি। সম্মানিত দর্শক, ইতিহাসে পৃথিবীর এই পর্বে আমরা জানতে চলেছি গভীর সমুদ্রের এক রহস্যময় স্থান মারিয়ানা খাত সম্পর্কে বিস্তারিত। তাই ভিডিওটি না টেনে দেখার অনুরোধ করছি। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দিন। চলুন শুরু করা যাক। মারিয়ানা ট্রেঞ্চ বা মারিয়ানা খাত হলো প্রশান্ত মহাসাগরের তলদেশের একটি খাত বা পরিখা। এটি বিশ্বের গভীরতম সমুদ্র খাত। এটি প্রশান্ত মহাসাগরের পশ্চিম প্রান্তে মারিয়ানা দ্বীপপুঞ্জের পূর্বে অবস্থিত। মারিয়ানা খাত একটি বৃত্তচাপের আকারে উত্তর পূর্ব থেকে দক্ষিণ পশ্চিমে প্রায় 2,550 কিলোমিটার ধরে বিস্তৃত। এর গড় বিস্তার প্রায় 70 কিলোমিটার। অধোগমন নামক এক ভৌগোলিক প্রক্রিয়া এই খাতটি গঠিত হয়েছে। এই খাতটি এতটাই গভীর তাই এর নাম দেওয়া হয় চ্যালেঞ্জার দ্বীপ। খাতটি HMS চ্যালেঞ্জার 2 জাহাজের নামে নামকরণ করা হয়েছে। এই জাহাজের নাবিকরাই খাতটিকে 1948 সালে প্রথম আবিষ্কার করে। 1960 সালের জানুয়ারি মাসে সুইস মহাসাগর প্রকৌশলী জাক পিকার ও মার্কিন নৌবাহিনীর লিউটেন্যান্ট ডোনাল্ড ওয়ালশ ফরাসিদের নির্মিত বাতিস্কাফ ক্রিয়েস্তে করে চ্যালেঞ্জার দ্বীপে প্রথম অবতরণ করেন। জাক ও ডোনাল্ড মারিয়ানা খাতের 10,915 মিটার গভীরতায় পৌঁছাতে সক্ষম হন। এটি ইতিহাসের সবচেয়ে গভীরতম ডুব ছিল। মারিয়ানা ট্রেঞ্চের নামকরণ করা হয়েছে নিকটবর্তী মারিয়ানা দ্বীপপুঞ্জের নামে, যার নামকরণ হয়েছে স্পেনের চতুর্থ ফিলিপের বিধবা রানী মারিয়ানা অফ অস্ট্রিয়ার সম্মানে মারিয়ানা করা হয়েছিল। খাতটির পশ্চিম দিকে দ্বীপগুলির একটি দ্বীপের আর্কের অংশ, যা একটি টেকটনিক প্লেটের উপর গঠিত, যাকে বলা হয় মারিয়ানা প্লেট। গভীর সমুদ্রের তলদেশে অত্যাধুনিক যন্ত্রপাতি ব্যবহারে এখনও রয়ে গেছে নানান সমস্যা, কেননা সমুদ্রের উপরের পানির চাপ ও তলদেশের পানির চাপের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। ফলে বিজ্ঞানীদের ধারণা খাতটির গভীরতা আরও বেশি হতে পারে। বিজ্ঞানীরা পরীক্ষা করেছে যে সমুদ্রপৃষ্ঠের স্বাভাবিক বায়ুচাপের তুলনায় তা 1,000 গুণ বেশি। এ কারণে এখানে স্বাভাবিকের চেয়ে পানির ঘনত্ব প্রায় 5% বেশি। স্থানটির তাপমাত্রা এতই কম যে বিজ্ঞানীরা বলেন সাগরতলের সর্বনিম্ন তাপমাত্রা বোধহয় এটি। হাইড্রোজেন সালফাইড সহ বিভিন্ন ধরনের খনিজ সমৃদ্ধ গরম পানীয় বের হয় চ্যালেঞ্জার দ্বীপ থেকে। এগুলো প্রধান খাদ্য বারোফালিক জাতীয় ব্যাকটেরিয়ার। এসব ব্যাকটেরিয়াকে আবার খায় ক্ষুদ্র অণুজীব, আর এই অণুজীবদেরই খায় সেই অন্ধকার তলদেশে বসবাসকারী বিভিন্ন মাছ ও প্রাণী। এভাবেই সাগরতলের গভীর ও জীবনচক্র কিন্তু ঠিকই চলতে থাকে, যেমনটি চলে সাগরের উপরে। এই খাতটি অনেক গভীর হওয়ায় এর তলদেশে বসবাসকারী অনেক মাছ ও প্রাণী বিজ্ঞানীরা আজও আবিষ্কার করতে সক্ষম হয়নি। তাই নিঃসন্দেহে বলা যায় পৃথিবীর রহস্যময় জায়গাগুলির ভেতর মারিয়ানা খাত অন্যতম। সম্মানিত দর্শক, ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে অনুরোধ করব একটি লাইক দিয়ে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।